তাদের হিসুর শিশু করায় না, আয়ার কাজ, আয়া 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 করার জন্য স্কুলে কিন্তু একটা এক ধরনের নিয়ে আমাদের কিষানুর স্কুলে যেমন একটা বাচ্চাদের হিসু করানো, বাচ্চাদের নিয়ে এসে নিয়ে যায়। হ্যাঁ 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 ঠিকই বলেছে, বাথরুমে নিয়ে যাওয়া, নিয়ে যায়, নিয়ে আসে, শুশু করাই দেয়। হ্যাঁ ওই বমি ঠমি করলে সেটা মুছে। হ্যাঁ এই ধর বাবা, এটা নাকি ডিমের ডালনা, কেউ একটু বলো তো এটা কি ছাতার মাথা। আয়া আয়া ও আয়া 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 রে চলুন বুড়ি তোমাকে আয়া বুলায় রে, মেসো মশাই বলেছে আয়া বলে ডেকেছে, জ্বলন দ্বীপের ফেটেছে বুড়ি তো খেপেছে, আয়া আয়া রে জ্বলন আয়া রে আয়া আয়া রে বুড়ি আয়া রে। ছি 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 ছি, মেসো মশাই ভেরি ব্যাড, খুব খারাপ, ভীষণ খারাপ আপনি। হ্যাঁ কেউ এরকম বলে? হ্যাঁ মানেটা কি এইভাবে কি কেউ বলে এরকমভাবে, যে এরকম স্কুলে যেরকম আয়ারা থাকে যারা কিনা হিসি করাতে নিয়ে যায় বাচ্চাদেরকে, পটি করাতে নিয়ে যায়, বমি কাচায়, লাইক সিরিয়াসলি মেসোমশাই এত ভারী ভারী, সত্যি কথা কেউ বলে? ও মাই ডগ টাইপস, আমাদের ফিসকসা মাসির অঙ্গ অঙ্গ মে আগ লাগাই দে কাকু, দুবারা বেঈমান, ভীষণ রেগে গেছে। হ্যাঁ আমাদের ফিসকসা মাসি। আচ্ছা প্রথমেই বলি, অনেকেই এসে প্রশ্ন করে এই জলন্দীপ বুড়িটাকে, এই ফিসকসা মাসিটাকে অনেকেই জিজ্ঞাসা করে, আমি তাদেরকে বলবো কি দয়া করে ওই নমুনাটাকে তোমরা কেউ দেখতে যেও না, আমি কখনো কারোর উদ্দেশ্যে এটা বলি না, কিন্তু আমি বলবো এই নমুনাটাকে তোমরা কেউ দেখতে যেও না, আমরা যারা ভিডিও করছি আমাদেরকে দেখো, এনজয় করো যে এরকমও একটা ক্যারেক্টার আমাদের ওয়াইটিতে ভিজিবল আছে, ভিজিবল। উনি আবার ভার্চুয়ালি বিষয়টাকে ভীষণ পরিমাণে ক্রেডিট দেয়, ভার্চুয়ালি, বুঝতে পেরেছো? উনি ভার্চুয়ালি কিছু খেতে পারছেন না বিকজ অফ ওনার মানে গলার প্রবলেম, ভীষণ পরিমাণে ঠান্ডা লেগেছে, ওনার ভীষণ পরিমাণে ব্যথা হয়েছে, আরে গলায় কী যে তোমরা না, তো যার জন্য কিন্তু ভীষণ পরিমাণে যে কোরিয়ান নুডলসটা উনি খেত, যেটা সুপি নুডলস হয় না, জাস্ট কোরিয়ান টু মাচ স্পাইসি, সেটা যেটা উনি খেতেন, হ্যাঁ বুঝতে পেরেছেন তো? এই যে এইসব খায় বলেই না ওনার মধ্যে এত ঝাল, মিষ্টতা বলে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, নাথিং। হ্যাঁ যাই হোক, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমি ভালো আছি। প্রথমে বলি কি, ফিসকসা মাসিকে নিয়ে বলতে মানে আমার ফেভারিট ক্যারেক্টার, তো আমি ভীষণ পরিমাণে খুশি হই আর ভীষণ পরিমাণে এক্সাইটেড হই কি আমি দুটো চারটে কথা বলে দিই। এই যে মেসোমশাই বলেছে যে ফিসকসা মাসির আসল যে ক্যারেক্টারটা সেটা অ্যাকচুয়ালি টিচারের না, উনি লাইকে আয়া মানে ন্যানি। হ্যাঁ প্রথমে একটা আমি বলি, আমাদের সমস্ত সকল আয়া দিদিরা যারা কিনা এই যে বাচ্চাদের দেখাশোনা, বয়স্কদের দেখাশোনা করে, তাদেরকেই আমরা আয়া বলি, তো তো আয়াদের মধ্যে কিন্তু সেই মায়াটা থাকে বলেই তারা কিন্তু এই রকম পেশেন্টদেরকে দেখতে পারে। এই বন্দনা দিও আমার বাড়িতে অ্যাজ এ আয়া, আয়া সেন্টার থেকেই কিন্তু এসেছিল, কিন্তু আজকে সে আমার পরিবারের একজন সদস্য হয়ে গেছে। কেন বলো তো? আমি মনে করি যার মধ্যে মানবিকতা, মায়া, মমতা ভরপুর থাকবে একমাত্র সেই আয়ার কাজ করতে পারে। আর মেসোমশাইকে আমি বলবো সেই হিসাবে আয়ার তুলনা দিয়ে আপনি কি বোঝাতে চেয়েছেন আমি বুঝেছি, কিন্তু ওই লেডি কখনো আয়া হওয়ারও যোগ্যতা রাখে না, আয়া হওয়ারও যোগ্যতা রাখে না। উনি এমন একজন পার্সন মানে আমাদের ফিসকসা মাসি আগে বলেনি, এমন একজন লেডি আমি যাকে দেখলাম যে উনি কোনো সময় অপোনেন্টের কোনো কিছু নিতে পারেন না, উনি ইমিডিয়েট ব্লক করেন, মানে সামান্য সামান্য, সত্যি কথা, ওনার লাইভে কিছু মানুষ একদম স্ট্রেট কাট সত্যি কথা জিজ্ঞাসা করছে, কোনো ভালগার কমেন্ট না, কোনো নোংরা মন্তব্য না, হ্যাঁ যারা মন্তব্য নোংরা করছে তাদের ব্লক করো ঠিক আছে, বাট সত্যিটা জিজ্ঞাসা করছে, উনি সেইটুকু পর্যন্ত নিতে পারেন না, যার নেওয়ার ক্ষমতা এত কম, সে যদি আশা করে যে আমি ওয়াইটিতে বসে অন্যদেরকে দেব আর তার বদলে আমি কিছু পাবো না, এই যেমন ওনার ছেলের সাথে অনেকে শুয়ে দিচ্ছে, না আমি কখনো সেটাকে সাপোর্ট করি না, কারণ মা আর ছেলের এই পবিত্র সম্পর্ককে যারা কলুষিত করে তাদের মানসিকতা অতীব নিম্ন মানে, কিন্তু অ্যাজ এ পার্সন উনি যেরকম নিজের ক্যারেক্টার ওয়াইডিতে এসে দেখিয়েছেন সেটা হচ্ছে অতীব জঘন্য একটা মন মানসিকতার মানুষের ক্যারেক্টার উনি দেখিয়েছেন।
উনি নিতে পারেন না। উনি ওনাকে এসে কেউ কমেন্ট বক্সে বলেছে যে সন্দীপের বাবা তোমাকে বাজে বাজে গালি দিচ্ছে, যে এসে বলেছে তার কান চাপাটিতে এরকম একটা দিতে লাগে, ঠিক আছে? মানে সে আরেক ইডিয়েট সেই লেভেলের যে গালাগালি দিচ্ছে। বুঝিস তোরা অরিজিনাল গালি কোনটা সেটা বুঝিস? ওটা মিষ্টি মুখে জুতিয়েছে বিনা কারণে সন্দীপের মাকে আর বাবাকে। এই ফিসকশা ডাস্টবিন আলী মাসি যে কথাগুলো বলে তার পরিবর্তে সন্দীপের বাবা যেটা বলেছে একদম ঠিক করেছে, কারণ তুমি কামড় না দিতে পারো, তুমি ফোঁস অবশ্যই করবে, আর এটা দরকার ছিল। হ্যাঁ, আজকে বসে গেছে যে বাবা এত নোংরা পরিবার থেকে গামলা বেঁচে গেছে। আর তোর গামলা ফিসকশা মাসি, তোমার উদ্দেশ্যে বলছি, তোমার গামলাকে তুমি ঘরে নিয়ে বসে থাকো, বুঝতে পেরেছো? তোমাকে এমন ভাষায় দিতে লাগে, তোমার গামলাকে তুমি জায়গা মতন বসিয়ে কোলে তোমার দোদো খাওয়াও না, সে তো এখন ইনোসেন্ট, তোমার ওই শুকনো দোদোটা এখন ওকে খাওয়াও, বুঝেছ? তোমার ছেলেও বড় হয়ে গেছে কিন্তু গামলা ছোট হয়ে যাচ্ছে, তোকে কোলে বসিয়ে তুমি দোদো খাওয়াও, খাইয়ে যদি দেখো তোমার দুধ খেয়ে যদি ও একটুখানি বুদ্ধি আনতে পারে, বুঝতে পেরেছ? বসে যায় সন্দীপের বাবাকে গালি দিতে, সন্দীপের মাকে গালি দিতে, তারা অতীব নোংরা, তারা অতীব জঘন্য। লুক অ্যাট ইয়োর সেলফ ইডিয়েট ভালগার লেডি, যে কিনা ওয়াইটিতে বসে সর্বদা কী বলছে যে দিল্লির মতন জায়গায় ফ্ল্যাটের ভাড়া, এই ফ্ল্যাটের রেন্ট, এই ওদের যোগ্যতা নেই। আপনার যোগ্যতা আছে, নিজেদের বাড়িতে ওরা বসবাস করছে, কী হবে, কী হবে? উখড়ি আপনি কী উখড়িয়েছেন দিল্লিতে বসে? আপনি কী উখড়িয়েছেন, কী উখড়াতে পেরেছেন? আপনি যখনই মুখ খোলেন নোংরামি। আপনার বাসন, যেটা সত্যি কথা বলেছে যে বাচ্চাদের বমি কাচি ওই বাসনের মধ্যে রাখায়, এত নোংরা বাসন আপনার, এত নোংরা বাসন, কে খাইবে, কে খায় এই কি বলে এটাকে, পাউরুটি আর জিলিপি লাঞ্চে সাথে দু কাপ চা, কে খায়? কুড়ের বাদশা যে আপনি সেটা বোঝাই যায়। ঘরের কোনো কুটোটি আপনি নাড়েন না, কোনো কুটোটা নাড়েন না। ডিমের কারি করেছে, লাইক ডিম কষা না, ডিম রসা ডালনা বলছে, ডিমটা পুরো সাদা সেদ্ধ ডিম একটা তরকারির মধ্যে ঢুকিয়ে দিয়েছে, না ভাজা না কিছু। এই লেডির তোমরা শর্টসগুলো দেখবে তাহলে বুঝতে পারবে এর খাওয়া দাওয়ার মানে মান যে ডাউন মার্কেট, সেটাতে পরিষ্কারভাবে বোঝা যায় যে ওনার কীরকম ক্যারেক্টার। উনি আজকে বলতে বসেছেন মা লক্ষ্মী সামনে বাবা বলবো না, হ্যাঁ আমরা যেভাবে থাকি, কীভাবে থাকিস, কীভাবে থাকিস, গুয়ে গোবরে খেয়ে থাকে, গুয়ে গোবরে খেয়ে বলাতে প্রেশার কুকারটা চেঞ্জ করে খিচুড়ি দেখাচ্ছে প্রেশার কুকারটা, অথচ পুরনো প্রেশার কুকার মেরে পরিষ্কার, এখন অবধি রান্নাঘর দেখায়নি ফিসকশা মাসি কোথাকার, এখনও রান্নাঘর দেখাতে পারেনি এই মাসি, বড় বড় বুকনিবাজি। আপনাকে যে কথা বলেছে একদম ঠিক বলেছে, দ্যাটস ইউ আর এ সেমলেস ভালগার লেডি, যেটা মানে ওই বাচ্চাদের হিসি করানোর জন্য আপনার যোগ্যতা লাগে না। আপনি কি বলছেন যে বাতকুল্লা একটা অশিক্ষিত বর্বর গ্রামে, আপনি কোন শহর থেকে উঠে এসেছেন, কোন শিক্ষা শিক্ষিত করেছে আপনার মা বাবা যে গ্রামের মানুষদেরকে আপনি অশিক্ষিত বলছেন? ভালো ভালো ব্রিলিয়েন্ট স্টুডেন্টরা গ্রাম থেকেও বেরোয়, এত অহংকার, এত অহংকার, অহংকার পতনের মূল কারণ যে ঠিক করে কথা বলতে পারে না, ফোন ধরলে ফোন কাঁপে, তার আবার বড় বড় কথা। আপনি বসে বসে ওখানে বলছেন যে একটা গ্রামের অশিক্ষিত মানুষ, তাদের সাথে আমি যোগাযোগ রাখতে যাব? গামলার মতন পরকীয়ারত ক্যারেক্টারলেস মানুষের সাথে আপনি সম্পর্ক রাখতে পারেন, যেও কিন্তু এই গ্রাম থেকেই বিলং করে, তার সাথে সম্পর্ক রাখা যায়, অথচ এই মানুষগুলোর সাথে সম্পর্ক রাখা যায় না। কি বলছে যে ওইখান থেকে বসে ওরা কি করে জানবে যে আমি এখানে বসে কি করি, কেন জানবে না? আপনার যদি দিল্লিতে বসে আপনি বাতকুল্লায় ওরা কি করছে না করছে সেই খবর ইন ডিটেলস পেয়ে যান, ওরা মুখ খুলছে খারাপ বলছে সেটাতেই যদি ওদের ক্যারেক্টার আপনি অ্যানালাইজ করতে বসেন, তাহলে আপনি বাতকুল্লায় বসা লোকগুলো আপনার মতন দিল্লিতে বসে থাকা ছুঁচোগুলোকে দেখে কেন বলবে না যে আপনি এইরকম নোংরা প্রকৃতির একটা মানুষ? কারণ সেইটার জলজ্যান্ত প্রমাণ আপনার ভাষা, আপনার রুচি, আপনার বক্তব্য। আপনি মনে করেন গালি না দিয়েই আমি ঠিক আছি, আর কোন গালিটা বাদ রেখেছেন? সেই লাইভে একজন আপনাকে কমেন্ট করেছিল যে আমি একজন লয়ার এই জন্য এই বিষয়ে আমি জানি, বলছে দূর বালের লয়ার, এ এই কথা বলেছে, এ নাকি আবার টিচার, এ নাকি আবার টিচার, এ বলতে বসে যায় অন্যদেরকে, হ্যাঁ যে ওর থেকে এই গ্রামের এই মানুষগুলোর থেকে নাকি বেশ্যারা ভালো, ঠিক আছে? এনার বেশ্যাদের সাথে যে কী ওঠা বসা, হ্যাঁ বেশ্যা পতিতাদের সাথে এনার যে কী পরিমাণে ওঠা বসা, এনার প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে সেটা প্রকাশ পায়। 49 পতিতা মানে এর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে সমস্ত ফিমেল ক্যারেক্টাররা
49 দেহ ব্যবসা করে এসেছে, প্লাস হয়তো এদের পুরুষ মানুষগুলো 49 দিয়েই দেহ ব্যবসা মানে গেছে সেই সব জায়গায়। নাহলে এত কী করে মানুষ বোঝে যে আমরা জানি 49 একটা নেট রিচার্জ হয়, এর বেশি তো কিছু হতে পারে না, কিন্তু এরা জানে 49 শোয়াও যায়, পতিতাবৃত্তিও হয়। এত জঘন্য মহিলা আজকে বলতে বসে গেছে যে সন্দীপের ওদের মতন ওই বাতকুল্লার ওই গ্রামে অশিক্ষিতগুলোর সাথে। আরে অশিক্ষিত আপনি নিজে কোন শিক্ষার ব্যবহার করছেন, কোন শিক্ষা যে এই বয়সে এসেও আপনি নোংরামি ঘাটছেন? ওয়াইটিতে আরেকটা বুড়ি আছে, মাঝে মধ্যেই মানে পেজে চলে আসে, আসলে যাদেরকে বেশি দেখি তাদের সাথে এরা জড়িত তো চলে আসে, যথেষ্ট বয়স, এই ফিস কষার থেকেও বয়সে বড়, শাড়ি গায়ে দিয়ে বসে। ওই ভদ্রমহিলাকে, ভদ্রমহিলা বলতে আমার রীতিমতন ঘেন্না লাগে, উনি গায়ে কাপড় জড়িয়ে যেভাবে উনি লোককে পিঞ্চ করেন, যদিও বা ওনার ভিউজ কম বা এ কম, বাট ওনার যে কটাক্ষ মুখের ভাষা এই বয়সে, মানে ও এই কথাটা আবার ফিস কষা মাসি বলেছে যে এক প্যার কভার মে, হ্যাঁ কভার মে কিসকা প্যার, হ্যাঁ ফিস কষা বুড়ি কভার মে কিসকা। এখন তো যাদের বয়স বেশি তারা থেকে যাচ্ছে, অল্প বয়সী মানুষগুলো চলে যাচ্ছে, কে জানে কে আগে যাবে কে পরে, দেখা গেল সন্দীপের বাবার রয়ে গেল, হ্যাঁ দুসরে লোক ফুস, তখন ওই কভার মে প্যার, হ্যাঁ না কভার মে মু, সেটা মুশকিল হয়ে যাবে, বুঝেছ? মাসি কোথাকার, পাক্কা মাসি, বুঝেছ? বসে গেছে বলতে, নোংরা মহিলা যেখানে নিজের সামান্য বাসনের রোস্টিং নিতে পারে না, বাসন নিয়ে ক্রিটিসাইজ করা সেইটুকু নিতে পারে না, সে লোকের ক্যারেক্টার নিয়ে বলতে বসে যায়। ক্যারেক্টার খারাপ হওয়ার জন্য 10 জনের সাথে শুতে হয় না, নোংরাদেরকে যারা সাপোর্ট করে তাদের মতনই তারা নোংরা হয়, যেমন গামলা, ও বাবা একদম কিচ্ছু বোঝে না, ভীষণ ইনোসেন্ট, বেঁচে গেছে, এরা বেঁচে গেছে গামলার হাত থেকে, এরা বেঁচে গেছে, গামলা আবার বাঁচবে কি? ও তো ওই যে মায়ের কাছে গিয়ে পড়েছে, মা দিন রাত হ্যাঁ পয়সা পয়সা করতি হ্যাঁ, চুনাকে গিয়ে বলুন, চুনা বলে দিয়েছে গামলার পয়সা দিচ্ছে না বাড়িতে, গামলার পয়সা দিচ্ছে না, আপনি ডেকে নিন না দিল্লিতে, আপনি একটু দিল্লিতে ডেকে নিন, ওর তো এখন মান্থলি 30,000 টাকা দেওয়ার ক্ষমতা আছে, আপনার পাশের ফ্ল্যাটেই একটা ব্যবস্থা করে দিন, নিয়ে নিন, আপনার সাথে আপনার ফ্ল্যাটের মানুষদের কত ভালো সম্পর্ক, সেটা যেদিনকে বাবা এই এই ওদের দিকে ক্যামেরা প্যান করবো না, আবার যদি ক্রিসমাস দিয়ে দেয় বাবা মাসি ভয়, ওতেই বোঝা গেছে, ওতেই বোঝা গেছে যে পাড়ার লোকের সাথে আপনার কী সম্পর্ক, বুঝেছেন? এক ঘরে পাবলিক হয় না, আপনি জাস্ট লাইক দ্যাট, আপনার ওই ঘরের ওইটুকু পোর্শন বুঝিয়ে দেয় আমাদের হাইজিনের জায়গা, মেন কিচেন আর আমাদের বাথরুম, মানে আমি খালি ভাবি কিচেনটা তো ওই দশা, বাথরুম কী দশা, আপনার মুখে বমি করে দিতে হয়, বুঝেছেন? মুখে বমি করে দিতে হয়, আপনার ওই পাত্রগুলো যে পাত্রতে রান্না করেন ওগুলো বমি ধরার জন্যই যথেষ্ট, এত নোংরা সেগুলো। শিক্ষার বহাল করছেন, একজন শিক্ষিত মানুষ হয়ে আপনি গ্রামের মানুষদেরকে আনএডুকেটেড মানে গাইয়া এইগুলো বলে আপনি নিজের কালচারটা বোঝাচ্ছেন, অ্যাকচুয়ালি আপনার কালচার বহুদিন আগে লোকে বুঝে গেছে যে কোন কালচার থেকে উঠে আসে একজন জঘন্য মহিলা। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি, আমাদের ফিস কষা মাসি নিতেই পারে না, খালি দিতে পারে, ফালতু মাসি, চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।